ভাগ্য ভালো যে এখানে আজকে সিগন্যালটা খোলা, কিছু কিছু ঘুড়ি আমি আকাশে উঠছে দেখতে পাচ্ছি। হেলমেট নিও, হেলমেট নিও, ঠিক আছে, পড়ে আছে অলরেডি। রুক যা বেটা, তুই রুক যা, পহলে মেরে কো জানে দে। আমার আছে একটা মিটার কনসোল, ওই দেখ দেখ গণেশ যাচ্ছে, ওই দেখ জওয়ান ঝড়, এটা হচ্ছে উদান। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে। এতক্ষণ গাড়ি চালিয়ে এসে এই চাটা না খেলে মুড রিফ্রেশ হচ্ছিল না। ছোট্ট একটা রাইডের জন্য তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো যে থাম্বনেল এবং ভিডিও ডেসক্রিপশন দেখে যে কোথায় যাচ্ছি, কি কি করছি, অলরেডি কিছুটা আইডিয়া তোমাদের হয়ে গেছে। বাট আরো অনেক কিছু বাকি, দেখতে থাকো, দেখা হচ্ছে ককপিট থেকে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ককপিট। আজ আমাদের যেটা প্ল্যান সেটা একটু ছোট্ট করে বলে দিই। এখান থেকে যাওয়ার বাইকার সে 2.0, যেটা হচ্ছে কিচেন সূত্রা আছে চন্দননগরের, কিচেন সূত্রা, কিচেন সূত্রা ছাড়িয়ে জাস্ট 1 মিনিটের রাস্তা। এখান থেকে ডিস্টেন্স 17 কিলোমিটার, টাইম দেখাচ্ছে কিন্তু 23 মিনিটস। এবার দেখা যায় আমরা কত তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারি। আস্তে আস্তে আমার সাথে লোকজন জয়েন করবে রাস্তায়, তাদেরকে এক এক করে পিক আপ করতে হবে এবং তাদের সাথে জুড়তে হবে, সবাই মিলে একসাথে রওনা দেবো বাইকার্স টেক 2.0 এর উদ্দেশ্যে। এটা আমার পাড়ার রাস্তা, এই রাস্তাটাকে বলে মান্না পাড়া, ঠিক আছে। এই রাস্তাটা সোজা কানেক্ট করছে জিটি রোড, জিটি রোডে উঠে আমরা যাব হাই রোড, মানে দিল্লি রোড। এই হিমালয়ানের একটা সমস্যা আছে, এই গলির ভেতর, হিমালয়ান কেন, যে কোনো বড় গাড়ি, যে কোনো হায়ার সিসির গাড়ির একটা সমস্যা, যখন তোমরা গলির ভেতর দিয়ে গাড়িটা চালাবে বা যে কোনো কনজেস্টেড জায়গার ভেতর দিয়ে গাড়িটা চালাবে, তোমরা 2 নম্বর গিয়ারের বেশি তুলতেই পারবে না গাড়ি। সেই ক্ষেত্রে যে সমস্যা হয়, ইঞ্জিন এক্সট্রিমলি হিট হয় এবং তোমাদের মনে হয় যেন পায়ে ওয়্যাক্সিং হয়ে যাচ্ছে, ওয়্যাক্সিং উইদাউট এনি ক্রিম, উইদাউট এনি জেল। ইঞ্জিনের যে গরম সেটা তোমাদের পুরো পায়ে লাগে এবং মনে হয় যেন পা পুড়ে যাচ্ছে, পায়ের পুরো ওয়াক্সিং হয়ে যাচ্ছে। ভাগ্য ভালো যে এখানে আজকে সিগন্যালটা খোলা, নয়তো আমার ভাগ্য এতটাই খারাপ থাকে, আমার ভাগ্যে কোনোদিন সিগন্যাল খোলা থাকে না। যে কোনো সিগন্যাল, সিগন্যাল মানেই আমাকে সেখানে দাঁড়াতেই হবে। এই যে ভিড়ে চালাচ্ছি, এখানে 2 নম্বর গিয়ারের বেশি কিন্তু আমি উঠতেই পারছি না। ইয়ে এক সমস্যা হে, এক প্রবলেম হে হিমালয়ানকে সাথ। যাদের যাদের হিমালয়ান আছে তারা এই সমস্যা বুঝতে পারবে যে আমি কেন বলছি। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম, KGN অটোমোবাইল শ্রীরামপুর, এখান থেকেই আমার হিমালয়ান কেনা হয়েছিল। সামনে নতুন ESD শোরুমও ওপেন হয়েছে, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনোদিন খুলতে দেখিনি, কিন্তু শোরুমটা ওপেন হয়েছে ESD-র, সেখানে মানে ব্র্যান্ডিংটা আমি দেখতে পাচ্ছি এই আমার ডান দিকে। দিস ইজ ESD শোরুম অ্যাট শ্রীরামপুর, ESD এবং যাওয়া। আমাকে কেউ একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো যে কতটা তোমরা সাউন্ডটা ভালো পাচ্ছ, ক্রিস্প সাউন্ড পাচ্ছ, কারণ আমি যে মাইকটা ইউজ করেছি দ্যাট ইজ সোনি ECM LV-1। আশা করছি তোমরা প্রপার ঠিকঠাক সাউন্ড পাবে এবং হাওয়ার শব্দ, মানে উইন্ড ব্লাস্ট যেটা, সেটা কমই আসবে। যদি স্টিল পাও আমাকে অবশ্যই একটু জানিও, তাহলে আমাকে একটু জুগাল লাগাতে হবে। কালকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য এখানে প্রচুর বিশ্বকর্মা, এখানে বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে, যেহেতু কালকে সোমবার বিশ্বকর্মা পুজো। কাদের কাদের ওখানে বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ে, আমাদের এখানে বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ে না। আমাদের এখানে যে ঘুড়িটা ওড়ে সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির সময়। এখন কিছু কিছু ঘুড়ি আমি আকাশে উঠছে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, কালকে বিশ্বকর্মা পুজো আছে, সেই জন্য কিন্তু ঘুড়ি ওড়া শুরু হয়ে গেছে। বাট এইখানে শ্রীরামপুরে বিশ্বকর্মা পুজোয় ঘুড়িটা কম ওড়ে, এখানে সব থেকে বেশি ঘুড়ি ওড়ে পৌষ সংক্রান্তির সময় এবং কিছুটা সরস্বতী পুজোর সময়ও ওড়ে, তুলনামূলকভাবে বেশি, বিশ্বকর্মা পুজোর থেকে তুলনামূলকভাবে বেশি। আমি শুনেছি যে গঙ্গার ওই পারে, মানে ব্যারাকপুর খড়দার সাইডে, বিশ্বকর্মা পুজোতে কিন্তু অনেক বেশি ঘুড়ি ওড়ে। তো তোমাদের ওখানে বিশ্বকর্মা পুজোতে কি ঘুড়ি ওড়ে বা সেরকম মানে বিরাট ঘুড়ি ওড়ে? চলো, কমফোর্টেবল? বাহ, তোদের এখানে দুর্গা পুজোর কাজ শুরু হয়ে গেছে, তাই তো, কি সুন্দর দুর্গাটুকু তৈরি হচ্ছে, নাইস। দুর্গাপুজো আসছে, 1 মাস বাকি আছে, 1 মাসও নেই আর বোধ হয়, না 1 মাস আছে, 24 অক্টোবর হচ্ছে দুর্গাপুজো, 20 তারিখ ষষ্ঠী, তাহলে 1 মাস, ঠিক 1 মাস বাকি আছে মোটামুটি। এই তো হে না, ইয়ে ভিড়, এই ট্রাফিক, এই জ্যাম, বিলকুল না পসন্দ হে মেরে কো, কিউকি এই টাইম পে ইঞ্জিন ইতনা হিট হতা হে, ক্যা বতায়ে আপকো ভাই লোক, ইঞ্জিনের টেম্পারেচার 40 ডিগ্রি 45 ডিগ্রি হয়ে যায়। আজকে রবিবার, ট্রাফিক তো হবেই, ট্রাফিক কাটিয়েই যেতে হবে। ওই 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 লোকজন অন্ধের মতো রাস্তায় গাড়ি চালায় বা সাইকেল চালায়, এদিক ওদিক থেকে বেরিয়ে যায়, এদিকের গলি ওদিকের গলি থেকে বেরিয়ে যায়, কেউ বুঝতে পারে না যে রাস্তায় কোন গাড়ি আসছে না আসছে, কিচ্ছু দেখে না। যখন তোমরা জিটি রোডের উপর দিয়ে চালাবে বা পাড়ার ভেতরে রাস্তা দিয়ে চালাবে, তোমাদের আরও বেশি সতর্কতা অবলম্বন করতেই হবে। তাছাড়াই কিন্তু যদি কারোর কিছু ক্ষতি হয়, ইঞ্জুরি হয়, কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, কার দোষ কেউ দেখে না, প্রধান দোষ হয় গাড়ি চালক, এইটা কিন্তু মাথায় রাখতেই হবে। তুমি গাড়ি চালাচ্ছ ভাই, তোমার উপরেই কিন্তু সব কটা মার এসে পড়বে। এই দেখো 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 রাস্তা পার হচ্ছে, কোনো দিকে না তাকে, কি বলবো ভাই, ইন্ডিয়ান রোড, ফেমাস রোড আমাদের ইন্ডিয়ার,
ফেমাস মানুষজন আমাদের ইন্ডিয়ার, এরা হাত দেখিয়ে গাড়িকে থামিয়ে দেয়। জাস্ট হাতকে এরম করে দেখাবে, রুক যা বেটা, তুই রুক যা, পেলে মেরে কো জানে দে। এই দেখো স্কুটি কোত্থেকে বেরিয়ে চলে, বুঝতে পারলে? এটাই বলছি, এই জিটি রোডে চালাতে গেলে বা পাড়ার ভেতরে রাস্তা দিয়ে চালাতে গেলে অত্যাধিক বেশি সতর্কতা অবলম্বন করতেই হবে, তাছাড়াই কিন্তু দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা। আজকে এশিয়া কাপের ম্যাচ আছে, বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন আমি দেখে এলাম ফাইনাল, ভারত ভার্সেস শ্রীলঙ্কা। আমি দেখলাম শ্রীলঙ্কা ব্যাটিং করছে, প্রথমে টসে জিতেছে শ্রীলঙ্কা এবং ব্যাটিং করছে। 41 রানে ভাই 8 উইকেট পড়ে গেছে শ্রীলঙ্কার, তার মধ্যে বোধ হয় মোহাম্মদ সিরাজ 4টে উইকেট নিয়েছে এক ওভারে, মানে একটাই ওভারে 6টা বলে 4টে উইকেট। ভাবতে পারছো? ইন্ডিয়া উইল উইন টুডে, ডেফিনেটলি উইল উইন। কে কে আজকে এশিয়া কাপের ম্যাচ দেখছো? ভারত ভার্সেস শ্রীলঙ্কা। এই হলো নগর বাজার, এই জিটি রোড যতক্ষণ না ছাড়বো, যতক্ষণ হাই রোডে আমরা উঠতে না পারবো, জ্যামের পরিসানি। এই দেখো দেখো কাকা, একটু তাকাও কাকা, এই জ্যামের পরিসানি লেগেই থাকবে। সিগনাল যেটা বলছিলাম, ভাগ্য ভাই, এই ডিকে কে ফোন কর বুঝলি, কোনো অসুবিধা নেই, পেট্রোল পাম্পে দাঁড়াবো, ওখানেই ডিকে আসবে। এই সামনে হচ্ছে পেট্রোল পাম্প, এখানে আমাদের সবার মিট করার কথা আছে, এখানে ডিকে আসবে, তারপরে আমরা আরেকটু আগে যাবো শেওড়াফুলি, সেখানে রুমকি মিট করবে, আর সৌরভ ডিরেক্ট কানেক্ট করছে আমাদের সাথে বাইকার স্টে খাড়া হতে। দাঁড়া এখানে পেট্রোল পাম্পের ওখানে সামনেটাতে, বুঝলে, নগর যে পেট্রোল পাম্প। হেলমেট নিও, হেলমেট নিও, ঠিক আছে, ওকে। রামায়া বাস্তা মায়া, ওরে ভাই কেন ঢুকলাম আমি এখানে, আমার তো পেট্রোল নেওয়া দরকার নেই, আমি ডিকের পেছন ঢুকে গেলাম এখানে। আমি তেল ভরিয়েছিলাম 1350 টাকার ফুল ট্যাঙ্ক, আমার ট্যাঙ্কি হচ্ছে 50 লিটার, টোটাল গাড়ি চলেছে 185.3 কিলোমিটার, এখন মোটামুটি অর্ধেক তেল শেষ হয়েছে। 1350-এর হাফ কত হয়? 675 টাকার তেল আমার শেষ হয়েছে, এখনো 675 টাকার তেল বাকি আছে 185.3 কিলোমিটারে, 675 টাকার তেল মোটামুটি গন। আজকে টেম্পারেচার আমি দেখলাম 32 ডিগ্রি, ফিলস লাইক 42 ডিগ্রি, আমার ইঞ্জিনের টেম্পারেচার এখনই 37 ডিগ্রি ভাই। চলো ডিকে তেল ভরানো হয়ে গেছে, এবার আমরা সোজা যাবো শেওড়াফুলি ফাঁড়ি, শেওড়াফুলি ফাঁড়িতে আমরা রুমকির সাথে মিট করব, রুমকি ডন। এখন সময় 5:46, আমি ঘড়ি দেখছি কেন ভাই, আমার নেভিগেটারে, যদি নেভিগেটার আমি কানেক্ট না করি তাহলে এখানে তো টাইমই দেখায়। এই গাড়িতে এই যে মিটার কনসোল, এটা এত সুন্দর, আমার হিমালয়ান কেনার পেছনে এই মিটার কনসোলটাও একটা কারণ, মানে আমার এত ভাল লাগে এই মিটার কনসোল, মানে এত গ্ল্যামার আছে একটা মিটার কনসোল। এটা হচ্ছে আরপিএম মিটার, এটা হচ্ছে স্পিডো মিটার, এটা ফুয়েল মিটার, এটা গিয়ার ইন্ডিকেটার, এবং এটা হচ্ছে ট্রিপার নেভিগেটার। আস্তে আস্তে কিন্তু সন্ধে নামছে, এই রাস্তাটা সোজা কানেক্ট করছে শেওড়াফুলি, তারপরে বৈদ্যবাড়ি টুয়ার্ডস চন্দননগর, বৈদ্যবাড়ি পৌরসভা, বৈদ্যবাড়ি মিউনিসিপ্যালিটি। এটা আমরা ঢুকে গেলাম শেওড়াফুলি, এই দিকটা হচ্ছে শেওড়াফুলি রেলওয়ে স্টেশন, আর সামনে হচ্ছে শেওড়াফুলি ফাঁড়ি। বাট যেটা আমার একদম পছন্দ নয়, দ্যাট ইজ দ্য জ্যাম, এখানে এক্সট্রিম জ্যাম হয় ভাই, এখানে এই জ্যামের সমস্যা। বলো যে আমরা পুরো শেওড়াফুলি ফাঁড়িতেই আছি, মোড়ে রুমকি ঝুমকি ডিকে আমি সবাই চলে এসেছি, শেওড়াফুলি ছেড়ে এবার বেরোবো। গ্লাভস না পড়লে যেটা হয়, হিমালয়ানের যে হ্যান্ডেলটা আছে না অনেক বেশি সরু, এবং সেই জন্য গ্লাভস না পড়লে হাতে ঠিক প্রপার গ্রিপ পাওয়া যায় না, আর আমার হাতের সাইজ একটু বড়, সেই জন্য আমার প্রপার গ্রিপের জন্য গ্লাভসটা খুব দরকার। গণেশ যাচ্ছে কেন রে, গণেশ পূজা আছে নাকি? ওই দেখ দেখ গণেশ যাচ্ছে, ওই দেখ, ও কালকে বিশ্বকর্মা, পরশু গণেশ পুজো, আরে সাবাস, ফেস্টিভ সিজন, মহারাষ্ট্রে হেভি ধুমধাম হয়। চলো যাচ্ছি, হ্যাঁ কাকা একটু চলে যায়, কাকা একটু চলে যায়। শেওড়াফুলিতে পুজোর কেনাকাটার ভিড় আছে, সেটা ছাড়াও আরেকটা যেটা ভিড় সেটা হচ্ছে শেওড়াফুলিতে দুটো খুব বড় বড় সিনেমা হল আছে, একটার নাম উদয়ন, একটার নাম সুষমা, তোমরা অনেকেই হয়তো জানো। আর সেখানে এখন জওয়ান ঝড় চলছে, জওয়ান ঝড়, এই দেখো জওয়ান ঝড়, এটা হচ্ছে উদয়ন। এর আগে সুষমা, সেখানে কয়েকদিন আগে চলছিল গাদার 2, এখন যাই না, দুটোতেই হয়তো জওয়ান চলছে। শাহরুখ খানের ক্রেজ চলছে ভাই, গুরুদেবের ক্রেজ চলছে চারিদিকে, সব সিনেমা হলে একটাই নাম জওয়ান, বিক্রম রাঠোর। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, এই দেখো জ্যাম দেখেছো ভাই, কিন্তু এই জ্যামেই আসল পরীক্ষা হয় কে কত ভালো রাইডার, যে যত ভালো গাড়ি চালাতে পারে সে তত ধৈর্য সহকারে সুন্দরভাবে কাটিয়ে ঠিক নিজের জায়গাটা করে নিতে পারে। যারা অতটা দক্ষ নয় বা প্রথম প্রথম গাড়ি চালানো শিখছো, তাদের প্রবলেমটা হয়, তারা এইখানে অনেকবার গাড়ি স্টার্ট বন্ধ করে ফেলে। আমার মনে হয় ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষা হয় সেটা ট্রাফিক জ্যামে করা উচিত, যে তুমি যদি ট্রাফিক জ্যাম কাটিয়ে বেরোতে পারো দেন ইউ আর এ গুড রাইডার। এই চলে এলো আমাদের বৈদ্যবাটি তারকেশ্বরের লাইনের গেট, আমার মনে হয় আজকে গেট খোলা আছে ভাই, ভাগ্য খুব ভালো যে এই তারকেশ্বর লাইনের গেটটা খোলা আছে। এই গেটটা বন্ধ থাকলে এখানে এত জ্যাম হয়, পুরো দুটো দিকে জ্যাম হয়, এদিকটা আর ওই দিকটা, অবস্থা খারাপ হয়ে যায়। এই রাস্তাটা সোজা কানেক্ট করছে বৈদ্যবাটি চৌমাথার ক্রসিং,
সেখান থেকে সোজা বেরিয়ে গেলে আমরা পাবো মানকুণ্ডু, ভদ্রেশ্বর এবং তারপরে হচ্ছে চুচুড়া, চন্দননগর ওই সাইডটা। আর আমরা যদি ডান দিকে যাই, ডান দিকে ডিভাইডারটা ধরে যাই, তাহলে আমরা পাবো দিল্লির রোড, আমরা ওটাই ধরবো। এই চলে এলাম ক্রসিংয়ে, এই যে তারকেশ্বর যাচ্ছে। কতক্ষণ হাঁটছো দাদা? ও শ্যাওড়াফুলি থেকে যাচ্ছ? দিয়ে তো ভালো করে জল দিয়েছো। হ্যাঁ, এই সোজা রাস্তাটাই চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে, আমরা যাবো এই দিকে। হ্যালো, সিগনাল খুল গিয়া ভাই, চলো চলো চলো। আমি এখন ভাইজার খুলে কথা বলছি, কতটা সাউন্ড ক্লিয়ার আসছে। আর এবার দেখো ভাইজারটা বন্ধ করে নিলাম, এবার কতটা সাউন্ড আসছে, এবার একটু ভাগানো যাক। তোমাদের যদি কারোর হিমালয়ান থাকে তাহলে আমাকে একটুখানি জানিও কমেন্টে। ফোর্থ আর ফিফথ গিয়ারের মাঝখানে একটা ফলস নিউট্রাল পড়ে, সেটা কি তোমাদের পড়ে তাহলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে যে ফোর্থ আর ফিফথ গিয়ারের মাঝখানে কি কোনো ফলস নিউট্রাল পড়ে। আমার কিন্তু বেশ কয়েকবার আমি এই সমস্যাটা ফেস করেছি। এখন মোটামুটি গাড়ি আমি চালাচ্ছি ধরে নাও 80 স্পিডে 80। এখন কতটা সাউন্ড ক্লিয়ার পাচ্ছো বলো, এখন কতটা হাওয়ার শব্দ পাচ্ছো বা উইন্ডের নয়েস পাচ্ছো সেটা একটু জানাবো। এখন যদি সাউন্ড ঠিক থাকে ভাই তাহলে তোমার সেট আপ রেডি। এখন হাই রোডের ওপর আমরা রাত্রেবেলা যাই না, আমাদের অনেক দূর অব্দি ভিশনটা দরকার হয়, ক্লিয়ার ভিশন। এই হ্যালোজেন বাল্বের জন্য যেটা হয়, আমরা ভিশন তো পাই কিন্তু অনেক দূর অব্দি ভিশনটা পাই না, সেটার জন্য হয় এখানে এলইডি লাইট লাগানো উচিত বা এর সাথে ফগ লাইট অ্যাটাচ করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য কাবাব ভিলেজ। আর একটু এগিয়ে গেলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে বিঘাটির মোড়। বিঘাটির মোড়ের বাঁ দিকে আছে এক্সপ্রেস ধাবা, ডান দিকে আছে শিবম রেস্টুরেন্ট, দুটোই খুব ভালো। এক্সপ্রেস ধাবা একটু কস্টলি, একটু ওভার প্রাইসড আমার মনে হয়েছে। ডান দিকে যে শিবম আছে দ্যাট ইজ বেস্ট, মানে খুব রিজনেবল। দিস ইজ দ্য এক্সপ্রেস ধাবা। এই যে শিব মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে শিবম। আমরা সোজা বেরিয়ে যাবো, এখানে একটা বাইকার স্টেক আছে, এই বাইকার স্টেকটা হচ্ছে দ্য ফার্স্ট বাইকার স্টেক। আর আমরা যেখানে যাবো সেটা হচ্ছে বাইকার স্টেক 2.0। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, দিস ইজ দ্য বাইকার স্টেক 1.0। আমি এখনো অবধি যতবার গাড়ি নিয়ে হাই রোডে এসেছি একবারই পুলিশের হাতে ধরা খেয়েছি, এবং সেটা হচ্ছে এই সিগন্যালেই ধরা খেয়েছিলাম। তাও আমার জন্য নয়, আমার পিলিয়নে যিনি বসেছিলেন তিনি হেলমেট পরেননি। হ্যাঁ, এটাও ঠিক যে আমি তাকে বারণ করেছিলাম, বলেছিলাম যে আরে ঠিক আছে কোনো ব্যাপার না, হেলমেট না পরলেও চলবে। কিন্তু সেই দিনই ভাগ্য খারাপ, সৌরভের BMW নিয়ে আসছিলাম, 500 টাকা ফাইন করলো। শুধু পুলিশের হাতে ধরা খাওয়াটা তো নয়, নিজের সেফটির জন্য হেলমেটটা পরা খুব দরকার। এখান থেকে বর্ধমান আর 50 কিলোমিটার, বাট এখানে দাঁড়াতে হবে ভাই। ছেড়ে দিয়েছে। কাদের কাদের রাত্রেবেলা রাইডে যেতে ভাল লাগে এটা একটু বলবে তো? আমার খুব ভাল লাগে, কারণ রাত্রেবেলা দিনের মতো গরম থাকে না, জ্যামটাও একটু কম থাকে। যে গাড়ি যায় ম্যাক্সিমাম বড় বড় গাড়ি যায়, মানে লরি, ফোর হুইলার এই ধরনের বড় বড় গাড়ি যায়। তারপরে যদি একটু বৃষ্টি হয় আর বৃষ্টির পরে যদি সেই সুন্দর হাওয়াটা দেয় শীতকালে রাত্রে রাইড করতে, ঠান্ডা লাগে কিন্তু একটা আলাদাই মজাও কিন্তু আছে। এই ডান পাশে আমরা ছেড়ে গেলাম কিচেন সূত্রা, এই যে বাইকার স্টেক, এখানে গাড়িটা ঢোকাতে হবে আচ্ছা সামনে দিয়ে। This is the biker's take. এই হচ্ছে অ্যাম্বিয়েন্স ফুল বাইকার্স থেকে। বাইকার্স টেক নাম কারণ এটা মেনলি বেস্ট প্লেস টু ফটোশ্যুট ফর দ্য বাইকার্স, ফর দ্য রাইডার্স। এবং এখানে হুক্কা টুক্কা পাওয়া যায়, কিছু মকটেল পাওয়া যায়, ভেতরে গান বাজনাও চলছে, আর পুরো নিয়ন লাইট দিয়ে জায়গাটা, বাবা একটা ভাইবস আছে জায়গাটার মধ্যে। এটা সেনেরই বাইক রে, সেন এসে গেছে নাকি আপনাদের বাইক দাদা? এটা কারণ ভাই তোর বাইক দেখে বুঝতে পারলাম তুই এসেছিস ভাই, ফোন করলাম তোকে, ফোন তো আমি তো বাইকে আসছিলাম না। বাইকার স্টেক 2.0, আর বাইকার স্টেক ঢোকার একদম মুখেই এই যে চা কাউন্টার, এখানে আমি অর্ডার দিলাম 4টে চা ওখানে আমাদের ভেতরে দেওয়ার জন্য। চা এখানে তৈরি হচ্ছে, আর চায়ের কিন্তু দারুণ ফ্লেভার, মানে গন্ধটাই পাচ্ছি দারুণ, সত্যি ভালো গন্ধ পাচ্ছি। এলাচ ফেলাচ দিয়েছো নাকি? সেরা প্লেন চা 20 টাকা করে, মশলা চা 35 টাকা করে, কেশর চা আছে, ইলাইচিটা আছে, ওয়াটারমেলন আইস টি, আরে সাবাস। মোটামুটি বাইরে থেকে এরকম একটা ভিউ, আর এখানে দাঁড়িয়ে যত বাইক দেখছো সবাই এখানে ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট করার জন্য রাইডার্সদের একদম বেস্ট জায়গা হচ্ছে বাইকার স্টেক, নিয়ন লাইট চারিদিকে। ওই যে ভেতরে সেকশনটা দেখছো কাঁচের ভেতরে, দ্যাট ইজ দ্য এসি সেকশন, আর এটা হচ্ছে নন এসি সেকশন। চাটা আগে খাবো তারপরে ডিসাইড করবো যে বাকি কি কি খাওয়া যায়। সামনে দেখো রাখা আছে কি, ডুকেটি ভাই, ডুকেটি, ঠিক আছে। এই গাড়িটা এখানকার কোনো একজন স্টাফের হবে, সেজন্য ভেতরে দাঁড় করানো আছে।
obviously এটা ওয়ান অফ মাই ড্রিম এটা কি গান চলছে কিছু বুঝতে পারছিস কোন ল্যাঙ্গুয়েজে বাংলা ইংরেজি হিন্দি পাঞ্জাবি পাঞ্জাবি নাচোস বার্গার পাস্তা পিৎজা স্যুপ ইওর গার্লফ্রেন্ড ফেভারিট চাইনিজ চেকারস এখানে আছে রাইস নুডলস এবং কিছু মেইন কোর্স বাবা দুপুরবেলা যদি এখানে লাঞ্চের জন্য আসা যায় তাহলে তো অনেক কমে 159 এ চিকেন থালি 69 এ ভেজ থালি আ গিয়া আমার চায়ে এতক্ষণ গাড়ি চালিয়ে এসে এই চাটা না খেলে মুড রিফ্রেশ হচ্ছিল না ইয়েস টাংড়ি কাবাব 480 টাংড়ি কাবাব কপিস আছে দেখতে বেশ কিন্তু টেম্পটিং আছে পাস করবে এখন ডুকেটি ও হো হো পুরো মনে হচ্ছে সেই পাতলা পায়খানার মধ্যে একটা শক্ত নেয়ার টেস্টি শক্ত নেয়ার দারুণ খেতে এরকম করে লাগাতে হবে ও দেখ এই হচ্ছে ব্যাপার হেভি গদে চাটনিটা পুরো ঠান্ডা ঠান্ডা হিমালয়ান সেখানে KTM থাকবে সেখানে হিমালয়ান থাকবে লেটস গো বাইকার্স ঠিক থেকে আমাদের আজকের মতো আড্ডা মারা কমপ্লিট খাওয়া দাওয়া করা কমপ্লিট আমাদের টোটাল বিল এসেছে বোধহয় আমরা খেলাম চিকেন পকোড়া তার সাথে খেয়েছিলাম একটা তন্দুরি চিকেন ফুল প্লেট যার মধ্যে ছিল ছ পিস ফুল প্লেট না একটা ফুল প্লেট তার সঙ্গে হাফ প্লেট যেহেতু আমরা ছজন আছি একটা প্লেটে থাকে চার পিস আর তার সাথে খেয়েছি মশলা কোলা আর চারটে চা সব মিলিয়ে আমাদের বিল এসছে 977 অ্যারাউন্ড সামথিং এবার আর কি এবার সোজা বাড়ি যাবো 9:25 আই থিঙ্ক 10টার মধ্যে বাড়ি চলো দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে ততক্ষণ অব্দি যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব বানার পাশে যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তা সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই চলে যাবে টাটা সি আপ ফ্রম বাইকার্স থেকে